কি হয়েছে বলুন আপনার, কি হচ্ছে এগুলোতে? চুলকাচ্ছে। চুলকাচ্ছে, কতদিন ধরে হলো এগুলো? এগুলো হয়েছে মানে বরাবরই ওই গরমকালে হয়। আচ্ছা, কিন্তু এখন মানে এইবারে অনেক বেশি। মোটামুটি কত বছর দাদি প্রত্যেক বছর হচ্ছে কি? সেটা প্রত্যেক বছরই মানে আর প্রায় 8-9 বছর। 8-9 বছর ধরে। তো প্রত্যেক বছর আপনি কি করে সারান এগুলো? কি করে নিজেই সেরে যায়? শীত শীত আসলে মানে গরমটা চলে গেলে কি কখনো এরকম হয়েছে যে আপনি কোথায় কিছু লাগিয়েছেন? না না, মলম বা তেল বা অন্য কোনো অয়েন্টমেন্ট? না না, কিছু না, কখনো না। পাউডার? না, এরকম কিছু না। খালি ওই নিম পাতা হলো। আচ্ছা, কি সিম্পটমস রয়েছে এখন বলুন তো? appears. So this is a chronic case. This patient has been suffering from 9 to 10 years from this disease, from this skin eruption. A case to them sulfur prescription problem. Why I have prescribed sulfur in this case? Because a lot of symptoms of sulfur. Kiki symptoms ro je sebulo patient er mukhe apnader ke shonachi. Shunlen je patient er chulkani tar sathe eruption dekhlen এবং চুলকালে রক্ত বেরিয়ে যাচ্ছে, তার সঙ্গে বার্নিং সেন্সেশন আছে, উইচ অল আর সিমটমস অফ সালফার। সো তার সাথে আপনি দেখুন ডিজায়ার সম্বন্ধে আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা, আপনার পছন্দ সম্বন্ধে একটু বলুন তো। পছন্দ বলতে খাওয়া, খাবারের মধ্যে টক ঝাল মিষ্টি নুন খেতে এগুলো? হ্যাঁ, টক ঝাল মিষ্টি খেতে ভালো লাগে। তার মধ্যে বেশি এই পাঁচটার মধ্যে বেশি কোনটা? মিষ্টিটাই। বন্ধুরা বারবার ডিস্টার্ব করছে মোবাইলটা, ওই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে, অন্য মোবাইল থেকে আবার রেকর্ডিংটা করছি। ডিজায়ার ফর সুইট অ্যান্ড ফিস। আচ্ছা, মিষ্টি খেতে বেশি পছন্দ করলেন? মিষ্টি মানে খুবই পছন্দ। একসঙ্গে কটা মিষ্টি খেতেন আগে আপনি? পাঁচটি ছেড়ে ছেড়ে 8-9টা খেয়ে নিতেন? 8-9টা খেয়ে নিতেন। মানে মিষ্টিটা পছন্দ খুবই বেশি। মিষ্টিটা খুব গরম শীতের মধ্যে আপনি বলেন শীতটা পছন্দ। আর পায়ের তলে জ্বালা হয় বললেন? হ্যাঁ, সুগারটা বাড়লেই জ্বালা পায়। সুগারটা বাড়লেই জ্বালা পায়। এমনি কিছু ব্যাপার আছে গ্রীষ্মতে জ্বালাটা বেশি হয় পায়ের তলে? না না, ওটা এরকম হতে যখন জ্বালাটা হয় তখন আপনি ঠান্ডা জলের পাটা দিয়ে দেবেন, তাতে কিছু রিলিফ? না, এরকম কিছু নেই। তো যখন থাকে তখন কমে যায়। ওকে, দিস অল সিমটমস আর গোইং ফেভার অফ সালফার, বিকজ দের আর লট অফ সিমটমস অফ সালফার যেগুলো আমি বললাম, যেগুলো মেনশন করলাম। তো ডেফিনেটলি আই প্রেসক্রাইব হেয়ার সালফার অ্যান্ড ডেফিনেটলি দিস রেমেডি উইল কিওর দিস কেস। ডেফিনেটলি আই উইল শেয়ার দ্য ফলো আপ। So thanks to all of you.